রাজদীপ পোনপ্রথমতে আপনার আর প্রতিদিন টাইমের প্রত্যেকগী দর্শকক ইংরাজী নববর্ষ শুভকামনা জানাইছো। পহিলা আজি জানুয়ারি আর 2024 সনের যেহেতু প্রথমটো দিন দেখা পোৱা গৈছে গুৱাহাটী মহানগরীর যিসমূহ মঠ মন্দির আছে সকলোতে ভক্তর লালি নিচিগা আসলে শাড়ি আমি দেখবলে পাইছো। এই মুহূর্তে গণেশগুড়ি গণেশ মন্দিরত আছো, আমি ভিতর আর বাহির দুইটা পরিবেশ এই দুখান আপনাদের যদি ভিতর চাই যথেষ্ট দীঘলীয়া শাড়ি। এই মুহূর্তে জার্নেলিস্ট মিনয় জ্যোতি ডেকা আছে, পরিবেশটি দেখাই আছে। ভিতর যে আপনাদের দীঘলীয়া শাড়ি দেখবলে পাইছে, বাহিরতো আমি সেই পরিবেশটি দেখবলে পাইছো যথেষ্ট দীঘলীয়া শাড়ি। এই মুহূর্তে গণেশগুড়ি গণেশ মন্দিরের বাহিরত যথেষ্ট দীঘলীয়া শাড়ি আর ভিতর আসলে ভক্তর সংখ্যা বৃদ্ধি হওয়ার বাবে এই মুহূর্তে কিছু সময়ের কারণে যে মূল প্রবেশ দ্বার বন্ধ করে দিয়া হয়েছে আর এনেক দীঘলীয়া শাড়ি আমি দেখবলে পাইছো বাহিরত। আপনি যেনিয়ে চকু ফুরায় তেনিয়ে দেখবো যথেষ্ট দীঘলীয়া শাড়ি। আমি পুয়ার ভাগর পরে যেহেতু পরিবেশ দেখ আছিল বিভিন্ন গড়ি লোক আহিছে আজি প্রথম দিনট যাতে বাবা গণেশের ওসর মূর ধুয়াব পারে আর আশীর্বাদ লোব পারে যাতে বছরটি সুফলে মঙ্গলে যায় তার উদ্দেশ্যে প্রত্যেকেই এনেক পুয়ার ভাগতে আহি আশীষ কিনা পরিলক্ষিত হয়েছে। পরিবেশ দেখাই গেছো যখন লোক আহিছে সহিত কিছু কথা পাতি আমি যত্ন করি জানিবলে যত্ন করি। বাইদেউ প্রথমতে আপনার কাছে আইসো ইংরাজী নববর্ষ শুভকামনা জানাই আমি কাহিলিপাড়ার পৰা আহিছো। এনেক আসলে বিভিন্ন গড়ি লোক আহিছে পূজা অর্চনা দিছে। মই বাইদেউ অকণমান আপনার বাইদেউ অকণমান ইংরাজী নববর্ষ শুভকামনা জানাইছো। আপনাকে মই ভেটাপাড়ার পৰা আহিছো। প্রত্যেক বছরে অহা হয় নি? প্রত্যেক বছরে অহা হয়। যেহেতু নতুন বছর নতুন আজি প্রথম তো দিন পুয়ার ভাগতে আহিছে কেনেকুয়া কি পরিকল্পনা? বহুত ভাল লাগিছে, নতুন বছরের কারণে চাকি টাকি দিব আহিলো আর ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। জনাবলে যত্ন করছো হ্যাপি নিউ ইয়ার। কেনেকুয়া লাগিছে পুয়ার ভাগতে মন্দিরলে আহিছা, এবার বছরটুক লৈ কেনেকুয়া প্ল্যানিং কি করিবা? ভাল লাগিছে, বাসাটো যাতে ভাল যায়। কোৰ পৰা আহিছা? বখিষ্ট চাইলে বাকৰা পৰা। এবার প্রথম আহিছা নে আগতেও আহা? আগতেও। আমি আপনাদের পরিবেশ দেখাই গেছো আমার সাংবাদিক পুলক মহন্তর জড়িয়ে। এয়া কণ কণ শিশু সকল ইতিমধ্যে মন্দির সমূহত পরিয়ালের সহ উপস্থিত হয়েছেহি, নেদেখাজনের আশীষ গ্রহণ করছে।